আমার কাছে দেখেন কত কত মাছ আছে এখানে। এটা বাইম মাছ, দেশি কই, তারপর ট্যাংরা, দেশি ট্যাংরা, গুতুম মাছ, পুঁটি মাছ, আর এটা হচ্ছে ছোট বেলে মাছ। তার মানে অনেকগুলা দেশি মাছের আইটেম। আর এত এত দেশি মাছ খেতে হলে আপনাদেরকে আসতে হবে কোথায় দেখেন তো? এই যে আপনারা চলে আসবেন এই বিল বেলাই মাছের হোটেলে। এই মাছের হোটেলে আসলে আপনারা শুধু এইগুলো, এই মাছগুলা না, আরও অনেক অনেক দেশি মাছের ভ্যারাইটি পেয়ে যাবেন। একদম খুব মজার মজার টাটকা খাবার। এখন এগুলো ভাজা হবে, এরকম করেই রেডি করা হয়। আর যখনই কাস্টমার এখানে আসেন তখনই তাদেরকে এরকম টাটকা করে ম্যারিনেট করে রাখাই মাছগুলোকে ভেজে দেওয়া হয়েছে। চলেন আমরা আজকে ভাজিটা দেখব। ভাজি না খেয়ে ধরেন কেউ হচ্ছে দুটুন মাছটা ঝোল করে খেতে চায়, তাহলে কি আপনারা করে দিবেন? হ্যাঁ দেবো, অবশ্যই। কাজই তোমাদের এটা, যেই কাস্টমার যেইভাবে খেতে চায় সেইভাবে আমরা দিতে বাধ্য। এইরকম মাটির চুলায় একেবারে টাটকা মাছ ভাজি খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম ভাত আর মাটির চুলার টাটকা দেশি মাছ ভাজি, দুটা মিলায় মানে অনেক টেস্টি একটা কম্বিনেশন হবে, দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। এত এত মাছ ভাজা দেখে আমার একটু কলা পাতায় পাতুরি খেতে ইচ্ছে করলো ছোট মাছের। যেহেতু ওনাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, যেভাবে চায় করে দেয়, কিন্তু এখন কাস্টমারের অনেক ব্যস্ততা, সেই জন্য আমি ভাবলাম নিজে একটু মুড়িয়ে নেই। কলা পাতা পাওয়া গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল, এটা দিয়ে মুড়িয়ে নিব। চলেন এবার আমরা আমাদের পাতুরিটা করবো। আমার পেছনে বেলাই বিল আর সামনে আছে বেলাই বিলের মাছ। কি করব, বিলের এই সুন্দর দৃশ্য দেখব না এই বেলাই বিলের এত এত সুন্দর দুর্দান্ত মাছগুলা খাবো? আর ঠিক কোন মাছটা দিয়ে শুরু করব সেটাও মানে বুঝতে পারছি না, কারণ এখানে আছে বুতুম ভাজি, তারপরে এই যে বিলের কাকিলা। বিলের কাকিলাটা কিন্তু একটা রেয়ার আইটেম মাছ, কারণ খুব কম পাওয়া যায়, নদীতে পাওয়া গেলেও বিলে কম পাওয়া যায়। এখানে বিলের চিংড়ি, তারপরে আছে চান্দা, আছে কই, বিলের বড় মাছও আছে, আর তার সাথে আছে খুব 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 স্পেশাল হচ্ছে মলা চিংড়ির পাতুরি, কলা পাতায় পাতুরি। আমি বেলাই বিলের বিখ্যাত এই কই মাছ দিয়েই শুরু করতে চাই। বেলাই বিলের এই কই মাছটা কিন্তু খুবই বিখ্যাত, কারণ অনেক টেস্টি হয়। আপনারা দেখছেন যে আমার পেছনেই বিলের একটা বড় অংশ আছে, দেখেন অনেক অনেক কচুরিপানা, অনেক। যেই বিলে কচুরিপানা বেশি থাকে সেই বিলে হচ্ছে এই রকম কই শিং মাগুরগুলা বেশি হয়, এবং এটা টেস্টটাও খুব ভালো হয়। তো সে কারণে আমি বেলাই বিলের এই কই মাছটা দিয়েই শুরু করতে চাই খাবারটা। খুবই মজা হয়েছে, ভাজিটা খুবই পারফেক্টলি হয়েছে, কারণ একেবারে ভেজে কড়া কড়া করে ফেলে নাই, একটা হালকা ফ্রাই, উপরটাও ঠিকভাবে ভাজা হয়েছে কিন্তু ভেতরটা সফট আছে। এটাই কিন্তু আপনার মানে মাছ ভাজি করার একটা টেকনিক। এটা যদি কেউ ভালোভাবে না পারে তখন যেটা হয়, মাছটা খেতে একটু তেতো হয়ে যায়, মচমচে হয়ে যায়, চিপসের মতো লাগে কিন্তু তেতো লাগে। একটা গুতুম মাছ কেউ বলে, বুতুম মাছ কেউ, পুইয়া মাছ বলে, একদম খুবই পরিমিত একটা ভাজা। এটা হচ্ছে চান্দা, চান্দা ভাজি। বেলা বেলে চান্দাটা বেশ বড়, কলা পাতায় পাতুরি। আপনারা যদি এরকম এত এত ভাজি খেতে না চান তাহলে ওনাদেরকে জানাবেন, কোনো আইটেম যদি ভুনা খেতে চান বা কোনো সবজি দিয়ে খেতে চান সে ব্যবস্থা ওনারা করে দেবেন। দেখতেই কি দারুণ লাগছে, পাতুরিটা এখনো গরম, ভালো লাগছে শুকনা শুকনা। পাতুরি যত ঝাল হয় ততই ভালো লাগে। গরুর মাংসটা পুরা বিয়ে বাড়ির গরুর মাংসের মতো ভুনা ভুনা, এলাকার গ্রামের মুরগি, গ্রামের মুরগির টেস্টটাই একেবারে অন্যরকম। পার পার্সন পার আইটেম 60 টাকা, 60 টাকা। আমি একটু বুঝিয়ে বলি,
অনেকে এই জিনিসটা বোঝেন না এখানে যে এক প্লেট মাছ আছে এটা কিন্তু 60 টাকা না এখানে আমাদের হচ্ছে তিনজনের পরিমাণে খাবার দেয়া হয়েছে যেমন এখানে যে চিংড়িটা আছে চিংড়িটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তিনজনের পরিমাণে চিংড়ি দেয়া হয়েছে মানে এই এক প্লেট 60 টাকা না পার আইটেম পার পারসন 60 টাকা তাহলে তিনজন যদি আমরা খাই 318 180 টাকা হয় এখানে আর এভাবে করে কাউন্ট হবে কাউন্ট হয়ে আপনারা যত আইটেম মাছ যত জন মিলে খাবেন সেটা ক্যালকুলেট করে বিলটা পরিশোধ করতে হবে দাম কিন্তু খুব বেশি না মাত্র 60 টাকা করে অনেক আইটেম খেয়ে দেখার সুযোগ আছে মাছের হোটেলে আসলে শুধু যে মাছ খাবেন মাংস ভাত খাবেন তা কিন্তু না এটা ঘোরার একটা দারুণ জায়গা চয়ন চারপাশটা আপনাদেরকে একটু দেখাই যে এটা খুব সুন্দর যে একটা প্লেস মানে এখানে আসলে আপনার যে একটা পুরো ডেলং ট্যুর দুর্দান্তভাবে হবে সেটা আপনি এই চারপাশের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন আমার সামনে এখানে আছে বেলাইবিলের একটা অংশ এইটা সকালবেলা আসলে একদম ভোর সকালে আসলে দেখতে পাবেন যে এখানে শাপলা ফুটে থাকে এখন যদিও মানে দুপুরবেলা শাপলা ফুলটা মিয়ে যায় তারপর পাশাপাশে যদি আমরা এদিকটায় যাই ও একটা কথা বলতে ভুলে গেছি দেখেন রেস্টুরেন্টের পাশে একটা বিশাল বড় গাছ আছে এই গাছের ছায়ায় এই জায়গার পরিবেশটা আরো অনেক শীতল হয়ে থাকে সব সময় এবং অনেক বাতাস মানে দারুণ লাগে এই জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন বিলের চারপাশটা মানে বিশাল বিলের একটা অংশ এই জায়গাটায় প্রচুর মানুষ আছে একটা রীতিমতো উৎসব উৎসব একটা ফিলিং আসে তো সবকিছু মিলিয়ে স্থানটা দুর্দান্ত বিলবেলায় মাছের হোটেলে আসলে এই দুপুর বেলা দেখবেন যে রীতিমতো উৎসব চলতেছে মানে অনেক অনেক মানুষ এখানে ঢাকা সহ গাজীপুর এবং আশপাশের অঞ্চল যেটা আছে নরসিংদী এইসব এলাকায় ময়মনসিং থেকেও অনেকে প্রচুর মানুষ এখানে খেতে আসেন ঘুরতে আসেন কারণ ঘোরার জন্য এটা খুব সুন্দর জায়গা আগেও আমি বেশ অনেকবারই বলেছি এই কথাটা তেমনি পাশাপাশি হচ্ছে টাটকা মাছ খাওয়ার একটা আলাদা মজা আছে তাই ফ্যামিলি নিয়ে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন আপনি দুপুরবেলা মানে এখনও যদি দেখাই যে দেখেন মানে প্রচুর মানুষ আছে পরিবার বন্ধু আত্মীয় স্বজন নিয়ে যদি একটা শান্ত নিবিড় শীতল একটা দিন যদি কাটাতে চান এবং দুর্দান্ত টাটকা তাজা বেলাইবিলের মাছ খেতে চান এবং বেলাইবিলটা ঘুরে দেখতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন বিলবেলায় মাছের হোটেলে আর কিভাবে আসবেন সেই পুরো অ্যাড্রেসটা দেয়া আছে আমাদের কমেন্ট বক্সে সেখান থেকে দেখে নেবেন এবং এখানকার যে ফোন নাম্বার সেটাও আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you.